হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসার পাশের মসজিদ থেকে প্রতিদিনই জেগে উঠানো হয় সেহরি করার জন্য, আর কিছুদিন পরে এই ব্যাপারগুলো অনেক বেশি মিস করব। ঈদ যত ঘনিয়ে আসছে বাসার কাজগুলো তত বেশি বেড়ে গিয়েছে। তো আজকে হাজবেন্ড সাডেনলি বলল যে ইফতার করবে না বাসায়, তাই আমি ধীরে সুস্থে আমার নিজের মতো করে আমি আমার ইফতারটা বানিয়ে নিচ্ছিলাম। আজকে যেহেতু আমি একাই ইফতার করেছি, তো এক্সট্রা করে আমার আর কোনো কিছু বানানোর ঝামেলা ছিল না, তাই রেগুলার আমি যা খাচ্ছি ইফতারিতে তাই আজকে বানিয়ে নিলাম। আজকে ইফতারের পরপরই আমি শপিংয়ে যাব ঠিক করে রেখেছিলাম, তো ইফতার শেষ করেই আমি ঝটপট রেডি হয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু আমরা 22তম রোজা পালন করে ফেললাম, তো এখন দেখা যাবে যে শপিংয়ে কম বেশি যাওয়া আসা করা হবে। তো আমি নামাজ শেষ করে রেডি হয়ে ওয়েট করছি হাজব্যান্ডের জন্য, এবং সে আসলেই আমি বেরিয়ে যাব এমন একটা প্ল্যান ছিল। 2 দিন ধরে বেশ গরম পড়েছে। আমি এই টপসটা গত কোরবানির ঈদে দেশাল থেকে নিয়েছিলাম, অনেক আরামদায়ক, তো আজকে এটাই পরে বেরিয়ে পড়লাম। আর ইফতারির পরপর যেহেতু বের হয়েছি, রাস্তা অনেক ফাঁকা ছিল, তো আজকে চলে গিয়েছিলাম নূরজাহান ঢাকা হকার্স মার্কেটে। অন্যান্য দিনের তুলনায় আজকে গিয়ে একটু ভিড় কম পেলাম, তো আমি নূরজাহান মার্কেটে চলে গেলাম প্রথমে, এবং আজকে জিন্স কিনবো বলেই চলে গিয়েছি সেখানে। ঈদের জন্য যতই অন্য মার্কেটে কেনাকাটা করি না কেন, নিউ মার্কেট নূরজাহান ঢাকা হকার্সে না গেলে যেন ঈদের কেনাকাটাটা জমেই উঠে না। তো আমি গিয়ে কালেকশনগুলো দেখছিলাম যে এবার কী কী এসেছে। অনেস্টলি আমার কাছে না খুব একটা ভালো লাগেনি, কেন জানি সব কিছু আমার কাছে একই রকম লাগছিলো, ডিজাইন প্রিন্ট। তো আমি জিন্স কিনবো বলে যেহেতু গিয়েছি, তো আমি প্যান্ট দেখছি কী কী এসেছে। তো নতুন কাটের কিছু জিন্স এসেছে, ভালোই লেগেছে, তো আমি নতুন যেটা বের হয়েছে সেটাই আমি নিয়ে নিয়েছি 2টা। তো আমার পছন্দ মতো আমার জিন্স কেনা শেষ, তারপরও আমি একটু ঘুরে ঘুরে দেখছি। অনেকগুলো কোট সেট দেখলাম, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এছাড়া অনেক টপস ছিল, অনেক টি শার্ট, লং ড্রেস, ফ্রক, স্কার্ট, অ্যাজ ইউজুয়াল আমার কাছে ঈদ কালেকশন বলে মনে হয়নি। তারপরও হকার্সে না গেলে তো ভালোই লাগে না, তো একটা তো ডু মারতেই হতো। ওয়েস্টার্ন কিছু আউটফিটের জন্যই গিয়েছিলাম, বাট তেমন একটা ভালো না লাগায় শুধুমাত্র জিন্সই কিনেছি আমি। এরপর দ্বিতীয় তলায় চলে গেলাম ছেলেদের জিন্সের দোকানে। তো কেনাকাটা শেষ করে বেরোতে বেরোতে দেখছিলাম আর কী কী ভালো আছে, ভালো লাগে, তো ঘুরে ফিরে সব একই। তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে কালেকশনগুলো দেখে বেরিয়ে যাওয়ার টাইম, এবং বের হয়ে দেখলাম যে রাত যত বাড়ছে ভিড়ও তত বাড়ছে মার্কেটে। বের হয়ে মজার লাচ্ছি পান করে নিলাম, এবং গরমের মধ্যে লাচ্ছি পান করতে কিন্তু বেশ লাগে। চারিদিকে লাইটিং দেখে ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে মনে হচ্ছে। তো বাসায় এসে জিন্সগুলো ট্রায়াল দিতে দিতে 1 কাপ চা বানিয়ে নিলাম, এরপর রাতের রান্নার জন্য আয়োজন শুরু করে দিলাম। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।